हेलो स्टूडेंट्स, वेलकम टू ज्ञानपीठ क्लासेस। आज के शुरू करब सोशियोलॉजी ऑनर्सर सी सी वन इंट्रोडक्टरी सोशियोलॉजी पेपर थिंकिंग सोशियोलॉजिकली थे अर्थात 1.1। आज के शेष करब शुरू करा जा। सबार प्रथमे जेटा बोलबो सेटी हलो थिंकिंग सोशियोलॉजिकली। सोशियोलॉजिकल इमेजिनेशन एवं कॉमन सेंस ये तीनटे एके अपरेर साथे रिलेटेड अर्थात ये तीनटे के आम्रा आलादा करे बुझते पारबो ना, आलादा करे बोझा सम्भव नय। किन्तु तबु जेहेतु तोमादेर सिलेबासे एरकम आलादा आलादा करे देवा रयेछे सेई कारणे आम्रा आलादा करेई एटा बुझबो। थिंकिंग सोशियोलॉजिकली माने आम्रा फार्स्ट एटुकु बुझबो जे बांग्लाटा कि दाड़ाय बा एटा सहज सरल भाषाय कि दाड़ाय। समाजतात्विक चिंतन बांगला करले एटाई दाड़ाय। माने एटा कि बोलछे एई জিনিসটা গিডেন্সের বইতে তোমরা খুব ভালো পাবে, অ্যান্থনি গিডেন্সে। সেখানে এক্সাম্পলটা খুব সুন্দর করে দেওয়া রয়েছে এবং সেই এক্সাম্পলটাই অনিরুদ্ধ চৌধুরীর বইতেও দেওয়া রয়েছে। তোমরা দুটো বইই দেখতে পারো, ইংলিশের জন্য গিডেন্স এবং বাংলার জন্য অনিরুদ্ধ চৌধুরী। সেখানে কি লেখা রয়েছে বলছে, আমরা সাধারণ মানুষ, আমাদের চিন্তাভাবনা যেগুলো হয় সাধারণই হয়, অসাধারণ হয় না। কিন্তু আমরা যখন একটু ব্রড ওয়েতে, ব্রড পার্সপেক্টিভে ভাবা শুরু করি, তখন সেটা কিন্তু সোশিওলজিক্যাল ইমাজিনেশনের জায়গায় যায়। তখন আমরা আমাদের কমন সেন্সের ব্যারিয়ারটাকে ভেঙে ফেলি। অর্থাৎ সোশিওলজি মানে সমাজতাত্ত্বিক চিন্তনের মাধ্যমে আমরা সমাজতাত্ত্বিক কল্পনার মধ্যে প্রবেশ করি এবং সেই চিন্তন এবং কল্পনা আমাদের কমন সেন্সের যে ব্যারিয়ার আছে সেটাকে ভেঙে দেয়। প্রথমে একটু মাথার উপর দিয়ে যেতে পারে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমরা একটু ধীরে ধীরে বুঝে নিই। তাহলে বিষয়টা দাঁড়ালো এই যে, ধরো কোনো এক কাপ কফি, ঠিক আছে, এক কাপ কফি সকালবেলায় উঠে আমরা রোজই খাই। এই এক কাপ কফি যখন তুমি খাচ্ছ সকালবেলায় উঠে, তুমি কিছুই চিন্তা করো না, তুমি তোমার নিজের জীবন নিয়ে চিন্তা করো যে জীবনটা কোন দিকে যাচ্ছে, কলেজে ভর্তি হয়েছি, কলেজ জীবনটা কীরকম কাটবে, কলেজ লাইফ কীরকম যাবে, ইটিসি। কিন্তু বলছে যে এই কফি নিয়েই যদি আমরা চিন্তা করা শুরু করি, যে আমরা দেখো যখন কোনো ডেটে যাই তখন কফি খাই, কেউ খায় কেউ পান করে, যাই হোক, তার মানে কফি দিয়ে আমাদের কথোপকথন শুরু হয়। তাহলে বলতে পারি যে কফি হলো ইন্টারঅ্যাকশনের একটা মাধ্যম। যে আমরা সাধারণত যখন ডেটে যাই, যে কফি ডেটে যাওয়া যাক, তার মানে কি ইন্টারঅ্যাকশনের মাধ্যম। তোমরা জানো একটি বিখ্যাত শো আসে কফি উইথ কারণ, সেখানে কি হয়, সেখানে যারা আসে তারা কেস খায় না, তা বলছি না, সেখানে যারা আসে তারা ওই কফির ছলে মানে কফির আছিলায় তারা নিজেদের জীবন নিয়ে নানা রকম আলোচনা করে। যদিও আমি সেখানে কাউকে কখনো কফি খেতে দেখিনি। তো অর্থাৎ কফি মানে হলো ইন্টারঅ্যাকশনের একটা মাধ্যম। ওকে, আরও হতে পারে যে কফি আমাদের সোশিও ইকোনমিক, যে অর্থাৎ কফিটা দেখো কোনো এক জায়গায় তো তৈরি হয়, উৎপাদন হয়, অর্থাৎ এটা ইকোনমির সাথে যুক্ত, সেই ইকোনমির সাথে আমাদেরকে কানেক্ট করে, রাইট? তার মানে তুমি এক বোতল কফি কিনছো মানে তুমি সেই ইকোনমির মধ্যে প্রবেশ করছো, সেই কফি ইকোনমি বা কফি ইন্ডাস্ট্রির মধ্যে প্রবেশ করছো, অর্থাৎ তুমিও সেখানে একজন গ্রাহক। বা কফি আমাদের কোনো, যদি আমরা ব্রডার সেন্সে ভাবি, তাহলে অনেক জায়গাতেই নানা রকম জিনিস ব্যান্ড থাকে। যেমন ধরো আমরা গুরুজনের সামনে চা খাই, ঠিক, কফি খাই, এইগুলো তো নেশার দ্রব্য। কিন্তু অনেক সোসাইটিতে চা কফি গুরুজনের সামনে খাওয়া উচিত না, সেগুলোকে নেশার বলে হয়তো ধরা হয়। তাহলে আমরা কি খেতে পারি না গুরুজনের সামনে? আমরা আমাদের সমাজে গুরুজনের সামনে বিড়ি, সিগারেট,
বা হুক্কা, মারিজুয়ানা, এলএসডি, এইগুলো, এই বড় এই যে নেশাগুলো, গাঁজা, এইগুলো আমরা খেতে পারি না। কিন্তু দেখো চা কফি দিব্যি খাই। তাহলে দেখো কিভাবে একটা কফি সোসাইটি টু সোসাইটি ভ্যারি করে যায়, এবং যেখানে কিনা আমরা গুরুজনের সামনে বসে এই নেশা জিনিসটা খাচ্ছি, কিন্তু হয়তো অন্য কোনো কালচারে সেইটা অ্যালাউ না। অর্থাৎ এক কাপ কফি, সেটা ইন্টারঅ্যাকশনের মাধ্যম হতে পারে, সেটা আমাদের ইকোনমির সাথেও যুক্ত করছে, সেটা আবার আমার কালচারে যদি অ্যাকসেপ্টেড হয় তাহলে আমি গুরুজনের সাথে বসে খাচ্ছি, আর যদি কালচারে অ্যাকসেপ্টেড না হয় তাহলে আমরা গুরুজনের সাথে বসে খেতে পারছি না। আবার যদি একটু খোঁজার চেষ্টা করা হয়, দেখা যাবে যে এই কফিটা ফার্স্টে কেউই খেত না, পরবর্তীকালে ব্যবসায়িক উদ্দেশ্যে এই কফিটা ব্যাপকভাবে প্রচলন করা হয় এবং সবাই তারপর সেটা ইম্পোর্ট করা শুরু করে, সেটা একটা অর্থনীতির সাথে যুক্ত হয়ে যায়। তার মানে প্রথমে এটা আমাদের জীবনের অঙ্গ ছিল না। এই যে এক কাপ কফি, তাকে নিয়ে এত চিন্তা ভাবনা, দ্যাট ইজ ওয়ান অফ দ্য মেইন রুট টু সোশিওলজিক্যাল থিঙ্কিং। এইভাবে যখন আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে কাটা ছেঁড়া নাড়া ঘাটা শুরু করি, তখন আমরা ঢুকছি কোথায়, সোশিওলজিক্যাল থিঙ্কিংয়ের মধ্যে, যে সমাজটা যে চলছে সেখানে আমার চিন্তাভাবনাটা কীরকম সেটা। সাধারণত অনিরুদ্ধ চৌধুরীর বইটা যদি দেখো তোমরা, সেখানে মূলত তিনি অনেকটা গেডেন্সের মতোই সোশিওলজিক্যাল ইমাজিনেশনের সাথে থিঙ্কিং সোশিওলজিকে কানেক্ট করেছে, এবং এটা ঠিক, একদমই ঠিক, কারণ এই দুটোকে আলাদাভাবে বোঝা যায় না। তো আমরাও এরপরে যখন সোশিওলজিক্যাল ইমাজিনেশন এবং কমন সেন্স বুঝব, তখন আমাদের কাছে এই তিনটের সার্কেলটা পুরো ক্লিয়ার হয়ে যাবে, যে কোনটার জন্য কোনটা আসে, কোনটা কার জন্য দায়ী, কোনটা গিয়ে কি আসে, কিসের বিনিময়ে আসে, কিভাবে আসতে হয় পুরোটা। ঠিক যেরকম আলোচনা করলাম এই এক কাপ কফির গল্প, শ্রীজাতের একটা কবিতাও রয়েছে নিম্নচাপ, আশা করি কবিতাটা তোমরা সবাই পড়েছো, সেটাও কিন্তু কফির একটি ভূমিকা আছে। তাহলে কফি কিন্তু আবার আরেকটা যদি আমি কানেক্ট করি, প্রেমেরও সঙ্গী, ঠিক আছে। তাহলে আজকের ক্লাস এতটাই, যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করবে, নাম্বার দেওয়া আছে, ফোন করে নেবে, কোনো অসুবিধা নেই। তোমাদের যেমন পেড কোর্সও আছে, সেমনি ফ্রি কোর্সও আছে। ফ্রি কোর্স মানে এই ইউটিউব চ্যানেল, যেখানে আমি পুরো সিলেবাসই শেষ করাবো তোমাদের। যদি কেউ ইন্টারেস্টেড থাকো পেড কোর্সে ভর্তি হতে পারো, তখন না আলোচনা করবো সেখানে আলাদা কী কী পাওয়া যায়। বলে রাখি সিইউকে যারা পড়ে তাদের কিন্তু লাস্ট টাইম 70% আপ নাম্বার উঠে গেছিলো সোশিওলজিতে, তো তোমরাও খাটো, অবশ্যই উঠবে। আর যারা স্টেট ইউনিভার্সিটি বা অন্যান্য ইউনিভার্সিটি, তাদের 70% যদি নাও উঠে তাহলে অনেকটাই নম্বর কিন্তু তোলা সম্ভব, কারণ সেম সিলেবাস, আলাদা কিছুই নেই, একই জিনিস বুঝতে হয়, একই জিনিস লিখতে হয়, ব্যাস। তো আজকের জন্য এতটাই, আশা করি বোঝাতে পারলাম যে সমাজতাত্ত্বিক চিন্তনের মধ্যে আমরা কিভাবে ঢুকতে পারি। এবার ইমাজিনেশন আর কমন সেন্স যখন তোমরা বুঝবে, তখন তোমাদের সমস্ত চিন্তাভাবনায় মানে এই তিনটে বোঝা সম্পন্ন হয়ে যাবে। আচ্ছা, কমেন্ট সেকশনে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে তোমরা পিং করে নিও, ওখানে মেবি ব্লগ করা থাকবে, সেখানেই তোমাদের পিডিএফ প্রোভাইড করা হবে। ইংলিশের জন্য গেডেন্স, বাংলার জন্য অনিরুদ্ধ চৌধুরী। আমি বলবো অনিরুদ্ধ চৌধুরীর এই বইটা কিনে নিতে খুবই হেল্পফুল হবে। গেডেন্সটা যদি না কিনতে পারো, সেটা সফট কপি পোর্শন বাই পোর্শন হাইলাইট করে আমি তোমাদের প্রোভাইড করবো, যে থিঙ্কিং সোশিওলজিক্যালি, সোশিওলজিক্যাল ইমাজিনেশন, কমন সেন্সের জন্য কোন কোন পোর্শনগুলো পড়তে হচ্ছে। কিন্তু বাংলা বই দুটো কিনে নিতে বলবো, তার মানে পেপার ওয়ানের জন্য কিন্তু অনিরুদ্ধ চৌধুরী সাম্প্রতিক সমাজ, এটা মাথায় রেখো। তাহলে আজকের জন্য এতটাই, ধন্যবাদ।